হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনে গিয়েছিলাম আজকে খুলনা রূপসা নদী দেখতে। এখানে আমি শুনেছি যে এই নদীতে অনেক বড় বড় জাহাজ আসে, এই জন্য দেখার অনেক আগ্রহ ছিল যে রূপসা নদী দেখব, জাহাজ দেখব। যদিও আমাদের আমরা উত্তর অঞ্চলের মানুষ, আমাদের ওখানে জাহাজ আমরা দেখতে পাই না। আমাদের ভাগ্যটাও খারাপ, আমরা যখন এসেছি আমরা জানতাম না যে এখন ভাটা চলছে। ভাটার সময় কোনো বড় জাহাজ বা কার্গো উজান দিকে আসে না। এটা অনেক ব্যস্ততম ঘাট। আমি সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ এখানে প্রচুর শব্দ, আমি যদি কথা বলে আপনারা শুনতে পারবেন না। হাজার হাজার লোক এখানে পারাপার হচ্ছে, এখানে টোল ভাড়াও নাই। আমি দেখলাম আমরা আসার সময় আমাদেরকে বলছিল টোল দিতে, আমরা বললাম যে আমরা সামনে শুধু দেখব, আমরা নদী পার হব না, এজন্য আমাদের থেকে টোল ভাড়া নেয় নেই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, এখন আর কথা বলি না। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।